পরবর্তী খবর, লটারি ক্রয় করার পূর্বেই সাবধান হোক। লটারি কিনি ভাগ্য পরীক্ষা করবলে গিয়ে প্রবঞ্চিত দদরার এজন যুবক। অনলাইন যোগে লটারি ক্রয় করেছিল দদরার বিশ্বজিতে। হোলমারি শিলগোসানী থান লক্ষ্মী মন্দিরের সাহায্যার্থে অনুষ্ঠিত হয়েছিল খেল। ডমেট অনুষ্ঠিত হওয়া খেল এখন বিলাসী বাহন পাইছিল বিশ্বজিতে। পরিচালনা সমিতিয়ে প্রথমে বিশ্বজিতর নম্বরটি ঘোষণা করে আর তারপরে নম্বরটি সলাই পুনের আন একটা নম্বর ঘোষণা করে সমিতিয়ে। প্রবঞ্চনায় পতা এনে লটারির খেল বন্ধ করবলে প্রশাসনক আহ্বান জানিয়েছে ভুক্তভোগী। এই হয়ে যাওয়া নলবারী যাওয়া কালি খেল এখন হয়ে গেছিল লটারি শিলগোসানী থান লক্ষ্মী মন্দির সাহায্যার্থে হয়েছিল। টিকেটটো কাটতে যে চকরির টিকেট সিহতে সেই করেছিল অনলাইনত যে সেই করেছিল খেলাখন মানে চাই আসলো। চাই থাকতে অনলাইনত ন নম্বর পুরস্কার তো মোর হেরি মোর কুপনের নম্বর এজ ইট ইজ মিলিছিল। তারপর সিহতে আকো মই যেটা কুপনের খেল এখন আকো চাও তারপর যখন খেলা মোর নম্বরটা ফাঁসিছিল সেই আহা নাছিল। তাৰপিছত মই সোধাত আকৌ তেখেতসকলে মোক কৈছে আকৌ ৰি খেলা হৈছিল খেলাখন। তাৰ এইবাৰ আকৌ টেমাত পাতিছে খেলাখন। তাৰপিছত মই বুজি নাপালোঁ এইটো কিহৰ কাৰণে কি কৰিলে। তেখেতসকলক সোধাওঁতে মোক ক'লে তেখেতসকলে বোলে কিবা চকৰিত গণ্ডগোল আছিল। মই খেলাখন লাইভ চাই আছিলোঁ। তাৰপিছত চাৰিবাৰ পাঁচবাৰ ডেমো দিছে সিহঁতে সেই চকৰিকেইটা। তাৰপিছতো যে এনেকুৱা বিসংগতি কি কাৰণত হ'ল মই কিন্তু নাজানিলোঁ। খেলাখনত হয়তো কিবা সিহঁতে খেলি মেলি কৰিছে যেন মোৰ এটা অনুভৱ। মই ন নম্বৰ পুৰস্কাৰটো আছিল মহিন্দ্ৰ স্কৰ্পিঅ'। মই ফেচবুকত পালোঁ খেলখনৰ হেৰিটো। তাতে মই টিকেট হেৰি কৰা সংগ্ৰহ কৰাৰ কাৰণে এটা সেই নম্বৰ পালোঁ। নম্বৰটোত মই সেই কৰিলোঁ হোৱাটছআপত সিহঁতে সেই দিলে। সিহঁতে তেওঁলোকৰ এটা পঠাই দিলে। তাৰপিছত মই সিহঁতক 100 rupees এটা পঠাই দিলোঁ সিহঁতৰ হেৰি টিকেটটো কাটি দিলে আৰু মোৰ টিকেটটো লগ তাৰপিছতে টিকেটটো মোক দি দিয়ে। তাৰমানে সেই স্থানত গৈ পোৱা নাই আপুনি? নাই এতিয়ালৈ গৈ পোৱা নাই সেই স্থানত। ফোন কৰিছিলোঁ কমিটিৰ যিটো মানে সেইটো তেখেতে মোক ফোন কৰি পেলাই জনাইছিলোঁ কথাটো। তাৰপিছত ফোন কৰাৰ পিছত তাৰপিছতে ফোনে নধৰে সিহঁতে কিছুমান ক্ষেত্ৰত আৰু ইটোৰ পিছত সিটোৰ কথা কয়। কমিটিৰ আৰু এজন মানুহ আছে তেখেতৰ লগত কথা পতা অমুক তমুক এনেকৈ সিহঁতে হেনো অনলাইনত যাতে সেনেকুৱা প্ৰবঞ্চনাত জাল পাতা মোৰ এটা সন্দেহ হয়। তেখেতসকলে এনেকুৱা বহুত জেগাত সেনেকুৱা কৰিব চাগে আৰু সেনেকুৱা বহুত মানুহ মানে প্ৰবঞ্চনা কৰিব যেন এটা অনুভৱ হয় আৰু মোৰ সেইটো ওচৰত। মুখ্যমন্ত্ৰীক এইটোৱে ক'ম এই 2 নম্বৰী খেলাবিলাক বন্ধ কৰিব লাগে। এই 2 নম্বৰী খেলাৰ দ্বাৰাই বহুত মানুহ মানে প্ৰভাৱিত হৈ আছে অলপ মানে ক্ষতি হৈ আছে। মানুহখিনিক যিটো মানে ছ'চিয়েল মিডিয়াত যিটো হেৰি কৰে সেই বস্তুটো পোৱা নাই প্ৰবঞ্চনা কৰি আছে। এইটো বস্তু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক মই এটাই কথা ক'ম যাতে এই 2 নম্বৰী খেলাবিলাক বন্ধ হ'ব লাগে।